রাজ্যে সনাতন হিন্দু ধর্ম বাঁচাতে একজোট হলেন ব্রাহ্মণরা। সংস্কৃত টোল বাঁচাতে পথে নামলেন সংস্কৃত পণ্ডিত এবং ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে হাওড়ার আন্দুলে আয়োজিত হলো এক ধর্মসভা। সেখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিপত্র পেশ করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন হাওড়ার বিভিন্ন এলাকা থেকে 1000-এরও বেশি সংস্কৃত ব্রাহ্মণ এবং পণ্ডিত। সাকরাইল, পাঁচড়া, ডোমজুর, উলুবেড়িয়া, আমতা, বালি সহ বিভিন্ন জায়গা থেকে পণ্ডিত হাজির ছিলেন এই ধর্মসভায়। একসময় গোটা রাজ্যে অসংখ্য টোল ছিল, সেখানে সংস্কৃত ভাষা নিয়ে চলত চর্চা। চলত বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারতের অধ্যয়ন, শেখানো হতো পূজা অর্চনা। হাওড়ার আন্দুল, মাকড়দহ ও বালিতে ছিল সংস্কৃত টোল। সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যে প্রাচীন ভাষার চর্চা কার্যত মুখ থুবড়ে পড়ে। প্রাচীন সংস্কৃত ভাষা তার পুরনো গৌরব ফিরে পাক, এর জন্য পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সংস্কৃত ভাষাকে আবশ্যিক করা হোক বলে দাবি করেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক তপন কুমার মিশ্র। আজকে ব্রাহ্মণের অভাব আছে, আজকে এই কাজে কেউ আসতে চাইছে না, কারণ এই কাজে অত পয়সা নেই। সেই জন্য যারা যেগুলো আছে তারাই আছে, অনেক সময় পুজোয় ব্রাহ্মণ পাওয়া যায় না। সেই জন্য টোলগুলোকে আর শিক্ষার ব্যবস্থা করা, আমাদের ছেলেমেয়েরা যে শিক্ষা করবে, এই টোলগুলোকে না করলে কোথায় পড়বে? সংস্কৃত ভাষাটাকে ভালো করে এ করতে হবে। আমাদের মধ্যে কিছু সংখ্যক ব্রাহ্মণ পেনশন পাচ্ছেন, কিছু সংখ্যক ব্রাহ্মণ পেনশন পায়নি, তাদের সেইটা করে দিতে হবে। আর কিছু ব্রাহ্মণের আমাদের ওই স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেছে, স্বাস্থ্য সুরক্ষার জন্যে কিছু ব্রাহ্মণ ঠিকমতো সময় না যেতে পারার জন্য সেগুলো হয়ে ওঠেনি, সেইটা একটা। আর একটা আমাদের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য, একটা অফিস ঘরের জন্য আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছি। আর আমাদের এই এই কটা ডিমান্ডই মোটামুটি আমাদের এই কটাই আছে। ব্রাহ্মণ ছাড়াও সনাতন হিন্দু ধর্মের মানুষরা এই সভায় যোগদান করেন। এছাড়াও যোগ দেন হাওড়ার সাকরাইলের তৃণমূল নেতা কর্মীরা। তবে ঘাসপুর শিবির দাবি করছে এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই। রণজিৎ রায়ের রিপোর্ট, আরপ্লাস নিউজ, হাওড়া।